মাংস ভালো করে কষে গেছে, বাড়িটাকে তুমি গলাটা বললে, তোমাকে যে আমি লেগ পিসটা দিয়েছি ওটা বললে না। ওই হয়ে হয়ে গুড মর্নিং, অনেকদিন বাদে চা কি ব্ল্যাক টি কি আছে দেখি, বহুদিন বাদে। ও মাই গড, এটা তো ব্ল্যাক টি নয়, মিথ্যা কথা কেন বললে সোনা? হ্যাঁ, দুধ কোথায় পেলে তুমি? দুধ তো ঘরে ছিল না। তুমি দুধের পাউডার কিনে নিয়ে আসছ না? ও মাথা উলে বাবা লে, এটা কি, এটা পাও ঘুগনি? ওয়াও ওয়াও, কে বাদে সকাল সকাল অনেকদিন বাদ এরকম এরকম নাস্তা। চলো জমি যাবে, আজকে জমেই যাবে। আমি নিজেই ভুলে গেছি কালকে আমি ইয়ে কিনে নিয়ে এসেছিলাম। আবার ওটা কি আসছে সোনা? আজ তো আর লাঞ্চ করার দরকার নেই, তাহলে লাঞ্চে কোথাও চলো ঘুরে আসি। ফ্রুট সুজির হালুয়া। বাবু গুড মর্নিং, আজ নাস্তার প্লেটটা দেখ বাবু, ক্যা বাত হে, বাবা নে ক্যা ক্যা লায়া, দেখো কালারটা তো ভালো এসছে সোনা। চাই ইসিলি আচ্ছা হুয়া কিউকি বাবু পড়ছে আরামসে। Everyone, good morning, welcome back to the channel and welcome back to my new another episode. So আজকে হচ্ছে সানডে, সানডের একটা স্পেশাল ডে। আজ আমরা কোথাও যাইনি, সকালবেলা একটা স্পেশাল ফিল করেছি সোনা। সকাল সকাল উঠে চা, মানে আমি আমাকে উঠিয়ে চা বানিয়ে পাও গরম করে, দেন তোমরা তো দেখলেই সবটাই, দেন সোনা এখন মাংস টাংস নিয়ে এসছে, তার মধ্যে আমি ঘরের টুকিটাকি কাজ করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবার যাব কিচেনে। ইয়েস, আজকে স্পেশাল হচ্ছে, এক তো হচ্ছে সানডে, সবাই বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করা হবে, আর আজকের দিনটা এই দুটো দিনের জন্য হয়তো আমরা ওয়েট করি, স্যাটারডে সানডে একসাথে থাকা বসা খাওয়া ঘোরা এই আর কি, ব্যাস আর কিছুই না। আর অনেকদিন ধরে না দেশি মুরগির একটা ক্রেভিং হচ্ছিলো যে দেশি মুরগির মাংস খাবো, দেশি মুরগির মাংস। সো ফাইনালি সোনাকে দিন ধরে বলছিলাম, আর আজকে ফাইনালি সোনা সেটা নিয়ে এসছে। তবে একটা আটটা নয়, মানে জানি না এরকম সবাই করে কি না, যে যদি পুরুষ মানুষদের বাজারে পাঠানো হয়, তারা পারলে যেন পুরো বাজারটাকে তুলে নিয়ে আসে, তো সোনাও ঠিক তেমনটাই করে। তো চলো এবার আমি কিচেনে যাই, রান্নাবান্না কমপ্লিট করি, দেন দেখতে থাকি আগে আগে আর কি হতে পারে। ছেলেদের তো কালকে আবারও এক্সাম আছে, তো দেখা যাক বিকেলেও যদি কোথায় বেরোতে পারি। না বেরোলে না একটু মাইন্ডটা ফ্রেশ লাগে না, সবসময় ঘরে তো আর ভালো লাগে না, এরকম একটা ফিল হয়। তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। আচ্ছা ডিমও নিয়ে এসছো তুমি, এই ডিমগুলো কিন্তু বড় বড় পেয়েছো সোনা। হ্যাঁ কত করে নিল? এক ট্রে পুরো, এক ট্রে পুরো, এক ট্রে আছে 30 পিস, হ্যাঁ 10,000। আর ওইখানে কত নেয় কিশোরতে? ওখানে 10,500। আচ্ছা আর সোনা এই যে এইগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে এই টমেটোগুলো তো ভালোই বড় সোনা, কত? 2,000। ওয়াও, আর সেদিনকে সোনা টেম্পল স্ট্রিটে কত করে দিচ্ছিল জানো? 1 কিলো 2,500। এখানে কতটা আছে মনে হবে তোমার? 2 কেজি মনে হবে এখানে, টু কেজি এনেছো? 2,000। আচ্ছা আর ওখানে 1 কেজি নিচ্ছিল 2,500 করে। পটেটো, ক্যাপসিকাম, জিঞ্জার, হ্যাঁ এখান থেকে আনাবো আমি। আমি ক্যাপসিকাম আর ইয়ে ক্যাপসিকাম আর কি বলে ক্যারটটাই তো এখান থেকে আনাই, তারা তো এখান থেকে তো। আর এই যে আদা, আদা ছিল না, আর এইখানে আমি পেঁয়াজটা একটু আগে জাস্ট কেটেই রেখে স্নানটা করতে গেছি, তো এটা মাংসের জন্য কাটা আছে। আর এই যে আদা টমেটো হয়ে গেল, দেন আছে হচ্ছে গিয়ে যে লেবু, এই লেবুটা না ওই গন্ধ আছে লেবু, যেটা খুব ভালো লাগে খেতে। আর এই যে এখানে যে বলি না যে পুরুষ মানুষদের বাজারে পাঠালে যেটা হয় আর কি, তারা একটা একটা জিনিস আনতে পারে না, তাই তো শোনা? কতগুলো মাংস নিয়ে এসছো? এটা কিসের মাংস? এটা বলতে পারো তুমি দুঃখ পেয়ে যাবে। কিসের? এটা ডাক। কে কে হাঁসের মাংস খাও আমাকে জানাবে, আমি কিন্তু খাই না, সোনা খুব ভালো খায়, আর ছেলেরাও, ছেলেরা খুব ভালো অতটা খায় বলতে বলবো না কিন্তু ভালো খায়। যাই হোক আর কিসের মাংস নিয়ে এসছো? এ দুটো ব্রয়লার এনেছি, 1 ফর আমাদের দাদা আর 1 ফর আস। আচ্ছা একটা দাদা জোর নিয়ে এসছো, খুব ভালো করেছো। হ্যাঁ কোনটা দেশি মুরগি কোনটা? এই যে দেশি মুরগি গুলো কাফি বড় বড় পেয়েছি, বড় বড়। হ্যাঁ কত করে নিচ্ছে সোনা? 15,000। আগে কত ছিল? আগে 23,000। আচ্ছা একটা বাইরে রাখো, পুরো ঢুকে দিও না জানো, শোনো অনেকটাই তো হবে, কাফি বড়।
তাতে এই মাংসর কি বলে রক্তগুলো পড়বে না, নোংরাও হবে না, বালতির মধ্যে সব ঢুকে পড়বে। যাই হোক, ড্যাডার জন্য এনে তুমি খুব ভালো করেছো সোনা। আর এর জন্যই আনা ড্যাডার জন্য, ও কি করে আমরা যে মাংসগুলো ওকে দিয়ে আমি বরঞ্চ মাংস টাংস আনানো করাই, তো ও যে মাংসের যে স্কিনগুলো হয়ে গেল, গলাটা হয়ে গেল, মাথাটা হয়ে গেল, দেন কিছু বাতিল পিস যেগুলো আমরা খাই না, স্টোমাক হয়ে গেল, ধরো মেটে হয়ে গেল, ওইগুলো সব জড়ো করে না ও বাড়ি নিয়ে যায়। তো এটা আমার খুব খারাপ লাগে যে আমরা ফেলে দিচ্ছি অথচ আর ও বাড়ি নিয়ে যাচ্ছে। তো আমি এর জন্য ওকে কী করি যে আমি যদি দুটো আনাই তো ওকে একটা দিয়ে দিই, যে না তুই ওইগুলো কেন খাবি, তুই ওইগুলোও খা। তো একদিন সোনাকে বলেছি, সোনা আমাকে বকেছে যে কেন ওকে এরকমভাবে নিতে দিচ্ছ, যেগুলো তুমি খাচ্ছ না সেগুলো ও কী করে খাবে। তো খারাপ লেগেছে, তো তারপর থেকে ভাবি না ওরাও খাক আর কি, কত আর খাবে, একটুকুই তো খাবে, তিনজন মানুষ ওদের ঘরে কত খাবে। তো এই ভেবে আর কি, এটা কোনো মহৎ কাজ না, জাস্ট আমি তোমাদেরকে বললাম, মানে আমার জন্য কোনো মহৎ কাজ আমি করে ফেলিনি, জাস্ট আমি শেয়ার করলাম আর কি। পাপা কে কে লেকে আয়া আজ ডাক লেকে আয়া ডাক খাওগে আপ আজ না, আজ নেই, আজ তো দেশি বালা ও খাएंगे। আচ্ছা 11:30টা বাজছে, চিকেন লায়া, বয়লার ভি লায়া, 11:30টা বাজছে, শোনা চলো ফটাফট আমি কুকিং স্টার্ট করে দিই। ইনসাফিসিয়েন্ট স্পেস কে বলতেছে ভার আপনার পড়া না, তুমি একটার উপর একটা চাপি রাখতে পারো তো। না ও হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আচ্ছা শোনো, এই লাইটটা কবে লাগাবে ইহাকে জিজ্ঞাসা করেছো তুমি? ও চোখ খারাপ হয়েছে, ওর চোখ আনতে দিয়েছে, ও দেখার কাছে পাইনি তাই। আচ্ছা আচ্ছা, তো দেখা যাক। এই যে লাইটের এই ঢাকনাটা এখানে পড়ে রয়েছে, লাইটের এখানে আমি ডান্ডা দিয়ে আমি এটাকে ভেবেছি কি এটাকে হচ্ছে বালতির যে ঢাকনাগুলো হয় না সেই ঢাকনাগুলো ভেবেছি। সোনা বলছে না এটা যেন কিছু না হয়, এটা কিন্তু লাইটের ওই ওপরে যে কভারটা যেরকম ওখানে আছে না, এরকমই ওর কভারটা। তো মনে হচ্ছে যেন পুরো বালতির ঢাকনা। কি হচ্ছে? ডিম ডিম কি বলছো? স্কিন স্কিন কি বাবা, আবার তুমি ছাড়াতে পারবে সোনা? আমি কেটে কুটে রেখেছি, শুধু টমেটোটা কাটবো, আদা রসুনটা বাড়বো, ব্যাস। শুধু মাংস আর ভাত তো? এগুলোকে মুছে মুছে এবার আমি যেটার মধ্যে রাখি ওটার মধ্যে রাখবো। টমেটো চলে যায় সেই সময় এটাকে দিয়ে এখানে আনা করাই আমি। যাই হোক, মুছে রেখেছি, ফ্রেশ থাকবে, যখন তখন নিয়ে আবার একটু ধোও, কেটে ফেটে রান্না করো। তো চলো, একটা কাজ আমার উদ্ধার হলো, এই জাস্ট চিকেনটা এখন ম্যারিনেট হয়ে আছে আর শুধু ভাতটা বসাবো। আচ্ছা, গরম মশলার কন্টেনার খুলে দেখলাম গরম মশলাটা বাড়ন্তো, তো আমি একটু গরম মশলা বানাতে স্টার্ট করলাম। এখানে আমি ওই দালচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাইচি দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি আর স্টার দিয়েছি। তো এইসব দিয়ে একটুখানি ফ্রাই করে জাস্ট পাউডার বানিয়ে নেবো। ড্যাডাও খুব সুন্দর বানায়, ও আরও কিছু দেয়, আর এখন যেহেতু অনেক কিছুই ঘরে অ্যাভেলেবেল নেই, তো যাই হোক এটা দিয়ে আমি এখন আমার অ্যাটলিস্ট চিকেনটা তো হয়ে যাবে, তারপরে কাল আজকে বিকেলে যখন যদি বেরোই তো আনা যাবে। আর ওখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও পড়ে গেছে আর আঁচটা একটু কমিয়ে দিলাম জাস্ট। আর এখানে সব রেডি করে দিয়েছি, এই যে গরম মশলাটা রেডি হয়ে গেছে, অল্প একটু হয়েছে বাট দুদিনের মতো হয়ে যাবে। চলো বাইরে গিয়ে দেখি এই আমার আদার্স, আচ্ছা আদার্স সম্মান সোনা সবাই কি করছে, খুটখাট আওয়াজ। বাবু ক কাহা পে হে পাপা, ইসরায়েল কে নিমে কি করছো সোনা, হয়ে গেছে? না, এই সর্ষে গুলো সর্ষে লাগালাম। আচ্ছা, এখানে সর্ষে ছিটিয়েছো? একটু সর্ষে, আর একটু সর্ষে দি। না না না, বেশি দিও না, তাহলে তো ইয়ে হয়ে যাবে, এর উপর দিয়ে মাটি দেবে না? আমি মাটি দেবো তখন। ঠিক আছে, এ দেখো ফুল ফুটেছে, দেখো আজকের ফুলটা দেখো কত ছোট সোনা, আজকের ফুলটা কত ছোট দেখো, পোকা তো এখনো দেখতে পাচ্ছি না, যদিও বা এখানে একটা ফুল ফুটেছে। এসো না দেখো, এখানেও কুমড়ো গজাচ্ছে, দেখেছো তুমি? আরে কাদের কাপড় জামা পড়ে গেছে আমাদের ব্যালকনিতে। ও কাম কোন কার রায়, আদার্স বাবু কাম কার রায়,
क्या बात है क्या बात है। काम करते करते लाड गिर जा रहे हैं। लाड पड़ गया जे बाबू ती हाँ कोड़े काज को चिसने की बाबू কত সুন্দর কড়িটা, ওই যে কত সুন্দর একটা ফুল মানে কড়ি তার মধ্যে দেখো কিভাবে ধরেছে এগুলোকে। আচ্ছা এদিকে তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা। মাংসটা আজকে ভেবেছি একটু রসিয়ে কষিয়ে রান্না করব, দেখা যাক চেষ্টা করি কতদূর পারা যায়। বাট আমি তেলের মধ্যে অনেকটা মানে সরি তেলটা অনেকটা কম দিয়েছি কারণ ম্যারিনেটের সময় অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। মিষ্টি চোর, হ্যাঁ কেমন কোন সে মিঠাই খাওয়ানো দেখাও। আচ্ছা এ বেলা আচ্ছা বাবা আপকা ওয়া পে কাম হো গিয়া পাতা বাগড়ে লাগানে কা ক্যা খা রে মিঠাই আপ ভি খা লো মেন বাদ মে কাম কোন সা মিঠাই ও রেড রেড वाला ই হলো वाला। আচ্ছা ও ছোট না? হ্যাঁ কুমড়ো চারা গুলো আজ ফাইনালি লাগানো হচ্ছে তাই তো, এত দিন বাদে অনেকটা বড় হয়ে গেছে না শোনা হবে তো ধরে নেব বড় হচ্ছে না তাড়াতাড়ি করে। আমি বলি কি আর একটু ডিপ করতে হতো শোনা। না না ডিপই আছে আরো মাটি যাবে না ও মানে ওদেরকে স্নান তো করানো হয় কিন্তু এরকম মজা নিয়ে ওরা স্নান করে না, বসে থাকে না ওরা দৌড়ায় আর কি স্নান করতে চায় না। এবার দেখছি প্রথমবার যেহেতু এই স্প্রেটা দিয়ে হচ্ছে না স্নান করানো, ওই জন্য তো ভালো লাগছে। হ্যাঁ ওর জন্য ভালো লাগছে শোনা। ওলি 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 বাবা রে ওর ছোট ভাই ওরে কোন ছোট করো ওলি ওলি বাবা রে ওলি বাবা ওলি বাবা ওলি বাবা কি মজা কি মজা কি। এই যে মাংস মাংসটা এখনো কষছে, ওদিকে তো ভাত হয়ে গেছে, যেহেতু দেশি মুরগির মাংস তো একটু তো টাইম লাগে। বাট আমি এর মধ্যে এই টমেটোটা অ্যাড করে দিই। এবার হয়ে গেছে স্নান হয়ে গেছে, চলো দাও চলো দাও। এখন শীত লাগছে, ইয়ে রাখবো রোদে রাখবো? হ্যাঁ ওই বাইরে গোল টেবিলে রেখে দাও। চলো স্নান কমপ্লিট তাই তো। তোমরা কি স্নান করো কুকু? হ্যাঁ জামা কাপড় পরো না, টাওয়াল দিয়ে বোছো না, কি স্নান করো? এখন বাইরে তোমাদেরকে একটু জল ছড়াতে মানে ঝরাতে দিতে হবে। চলো সুন্দর হালকা মৃদু মৃদু রোদ আছে, জলটা ঝরে যাবে, চুপ করে কুচু কুচু করে বসে পড়ো, কুচু কুচু করে বসে পড়ো। এই যে মাংস ভালো করে কষে গেছে, এবার এটাকে প্রেসারে দেবো। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, ওখানে স্যালাদ কাটা হয়ে গেছে, এই যে ঝিরিঝিরি করে টমেটো পেঁয়াজ পেঁয়াজ নেই টমেটো সরষা কাঁচা লঙ্কা ধনে পাতা। আর এই যে আমাদের সস টপার চলে এসছে আজকে, হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল, দেশি মুরগির মাংসের ঝোল। ওয়াও শোনা লুকটা তো ভালো হয়েছে একদম, মুখে আমার পানি এসে গেল পানি। খানা কোন পাকায় বলো তো। আর এই স্যালাডটা হচ্ছে স্যালাডটা আজকে সস টপার কারণ অনেকদিন বাদে এরকম একটা কুচি কুচি করে সর্ষা টমেটো আর ধনে পাতা লঙ্কা কেটে স্যালাড বানানো হলো, নয় তো আমরা এখন নন বেঙ্গল স্টাইলে চাকচাক করে কেটে স্যালাড দিয়ে দিই। আর ভাত বেড়ে নিয়েছি, চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। সবাই অধীর আগ্রহে, বাবু ফ্যানের দরকার নেই, বাবু ফ্যানের দরকার নেই। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু নেবো হচ্ছে রেস্ট। আজকে অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় আড়াইটার মতো বাজছে, তবে ঘুমোবো না। ঘুমোলে কি হয় শরীরটা না বিকেলবেলায় মুডটাই যেন কেমন খারাপ খারাপ হয়ে যায়। আদর্শ আর সোনা এখনও খাচ্ছে আর আমার আর আমানের হয়ে গেছে, যদিও বা আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাই। হাড্ডি সেবার ছো এখনো? হ্যাঁ হ্যাঁ আমাকে গলাটা দিয়ে চো।
ঠিক আছে, কেমন খেলে? অসাধারণ। করতে হবে না বাবু, আমান পাঙ্গায় বলো কি খুব ভালো খেলা। টিপটি করে সবাই খেয়েছে, যে হান্ডিটা রেখেছিলাম ওটা তো পুরো শেষ, তাই তো শোনা বেঁচে যাবে। হ্যাঁ, একটু কোল্ড ড্রিঙ্কস খাবে তো? আমি দই খাবো, আমি এখন ঠিক করে নিয়েছি দই খাবে, প্রত্যেক খাবারের পরে একটু করে দই মতন দই খাবো। কিন্তু শোনা, বুন্দি নেই তো, বুন্দি শেষ তো, খালি দই খাবো আমি। আচ্ছা